ক্রনিক পেইন অনেক কারণে হতে পারে, ক্রনিক রিউমাটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস, মাসল ইস্যুস, বিভিন্ন কারণে ক্রনিক পেইন, সেটা কখনো জয়েন্ট পেইন হতে পারে, লার্জ জয়েন্ট পেইন হতে পারে, স্মল জয়েন্ট পেইন হতে পারে, ইউরিক অ্যাসিড বেশির জন্য হতে পারে। তো এই সবগুলোর কিন্তু এক একটার এক এক রকম রিজন আছে। অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস হয়। অস্টিওআর্থ্রাইটিসে হাড়ের ক্ষয় হতে থাকে একটা বয়সের পরে, অনেকের দেখা যায় কোনো আঘাতের হিস্ট্রি থাকলে অনেক আর্লিও এই অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ আসে আপনার বোনসগুলোতে, এক্সরে করলে বা যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে এমআরআই বা এক্সরে করলে আমরা এটা পাই। লিগামেন্ট ইঞ্জুরি, এ ধরনের জিনিসগুলো পরবর্তীতে এক্সাজারেটেড হয়, বিশেষ করে শীতকালে বা উইন্টারে বা স্ট্রেসফুল কোনো ওয়ার্ক করলে, এই জন্য এগুলো হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের কারণ। আর রিউমাটিক আর্থ্রাইটিস সাধারণত অটোইমিউন ডিজিজ, সো এই ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করলে এটা অনেক সময় অনেকটাই রিলিফ পাওয়া যায়। সো রিউমাটিক আর্থ্রাইটিক পেশেন্ট যারা আছেন তারা অনেকেই অনেক ওষুধ সেবন করছেন কন্টিনিউয়াসলি, তারপরেও দেখা যায় যে ওষুধের ডোজটা বাড়াতে হয়। তো ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য আমরা এখানে ওজন ট্রিটমেন্ট এবং একই সাথে যদি কোনো স্পেশাল বা স্পেসিফিক লার্জ জয়েন্ট ইনভলভ হয়ে যায় পিআরপি ট্রিটমেন্ট খুব ভালো কাজ করে। আবার অস্টিওআর্থ্রাইটিস এটা হচ্ছে হাড়ের ক্ষয়, সো এটাকে প্রিভেন্ট করতে হলে আমরা পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা, এটার নির্দিষ্ট প্রোটোকল আছে, এক এক কারণে পিআরপি এক একভাবে ইউজ করা হয়। সো জয়েন্ট পেনের রাইট প্রোটোকলে বা স্ট্যান্ডার্ড প্রোটোকলে যদি দেওয়া হয় অস্টিওআর্থ্রাইটিস পেইন যারা ভুগছেন, নি জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এই ধরনের রোগগুলো হাড়ের ক্ষয়ের জন্য যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রিভেন্ট করা যায় এবং ব্যথাকে একদমই উপশম করা যায় কোনো রকম পেইন কিলার ছাড়া। তাই এই ক্রনিক পেইনের পেশেন্টরা সাধারণত পরবর্তীতে যে সমস্যায় ভোগে সেটা হচ্ছে কিডনি প্রবলেম। সো এই কিডনি ডিজিজ হয় অতিরিক্ত পেইন কিলার নেওয়ার জন্য। আমরা পেইন কিলারকে অ্যাভয়েড করবো, কিডনিকে সুস্থ রাখবো এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে পেইন ম্যানেজমেন্ট করবো। ধন্যবাদ।